চাৰি সংখ্যক মন কী বাতত দেশবাসীক সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চন্দ্রযানের পৰা খেলুৱৈৰ সফলতালৈ মন কী বাতত প্রায়বোৰ প্রসঙ্গই উল্লেখ কৰি গল প্রধানমন্ত্রী। মন কী বাতৰ প্ৰথম ভাগতে চন্দ্রযানৰ প্রসঙ্গ উল্লেখ কৰি ভাৰতৰ মিশন চন্দ্রযান নারী শক্তিৰ এক জীবন্ত নিদর্শন বুলি কলে প্রধানমন্ত্রীগৰাকীয়ে। চন্দ্রযানৰ ঐতিহাসিক সফলতাত উৎফুল্লিত হৈ এটি কবিতাৰ পংক্তিও আওৰালে প্রধানমন্ত্রীয়ে। মেরি কবিতা কি কুছ পংক্তি যাদ আ রহি হ্যায়, আসমান মে সির উঠাকর ঘনে বাদলোঁ কো চিরকর রোশনি কা সংকল্প লে অভি তো সূরজ উগা হ্যায়, দৃঢ় নিশ্চয় কে সাথ চলকর হর মুশকিল কো পার কর ঘোর অন্ধেরে কো মিটানে অভি তো সূরজ উগা হ্যায়। মন কী বাতত প্রধানমন্ত্রীয়ে প্রশংসারে উপচালে অসমৰ দৌড়বিদ অমনাথ বৰগোহাঁই। বিশ্ববিদ্যালয় গেমছত ভাৰতৰ বিজয় নিচান উৰুৱা খেলুৱৈসকলৰ প্রসঙ্গ উল্লেখ কৰি অমলান বৰগোহাঁইৰ সৈতে বাৰ্তালাপ কৰিলে প্রধানমন্ত্রীয়ে। চীনত অনুষ্ঠিত সদ্যসমাপ্ত বিশ্ববিদ্যালয় গেমছত 26টা পদক লাভ কৰি ভাৰতলৈ গৌৰৱ কঢ়িয়াই অনা খেলুৱৈসকলকো শুভেচ্ছা প্রধানমন্ত্রীৰ। অম্লান জরা বতাইয়ে, আপকি এথলেটিক কে প্রতি ইতনি জ্যাদা রুচি কেসে ডেভেলপ কি? জি নমস্কার স্যার। নমস্কার নমস্কার স্যার। এথলেটিক্স কে প্রতি তো পহলে উতনি রুচি নহি থি, পহলে হম ফুটবল মে থে জ্যাদা। বাট জ্যাসে জ্যাসে মেরে ভাই কা এক দোস্ত হ্যায় তো উনহোনে মেরে কো বোলা কি অম্লান তুমে এথলেটিক্স মে কম্পিটিশন মে জানা চাহিয়ে, তো মেনে সোচা চলো ঠিক হ্যায়। তো পহলা জব মেনে স্টেট মিট খেলা তো মে হার গিয়া উসমে, ধীরে ধীরে আমি মজা আনে লগ রা হ্যায় তো ওয়েসে হি মেরা রুচি বড় গিয়া। অম্লান জরা বতাইয়ে, জ্যাদাতর প্র্যাকটিস কহাঁ কি? জ্যাদাতর মেনে হায়দ্রাবাদ মে প্র্যাকটিস কিয়া সাই রেড্ডি স্যার কে আন্ডার, ফির উসকে বাদ মে ভুবনেশ্বর মে শিফট হো গিয়া, তো উধর সে মেরা প্রফেশনালি স্টার্ট হুয়া স্যার। মেঘালয়ৰ প্ৰাচীন গুহাৰ বিষয়েও উল্লেখ কৰি ৰাজ্যখনৰ পৰ্যটনৰ প্ৰসংগ মন কী বাতত কলে প্ৰধানমন্ত্ৰীয়ে। ব্ৰায়ন ডি খারপ্রন কে বারে মে বতাতে হুয়ে বেহদ খুশি হো রহি হ্যায়, ইয়ে মেঘালয় কে রহনে ওয়ালে হ্যায় অর উনকি স্পেলিওলজি মে গজব কি দিলচস্পি হ্যায়। 1964 মে উনহোনে এক স্কুলি ছাত্র কে রূপ মে আপনা পহলা এক্সপ্লোরেশন কিয়া। 1990 মে উনহোনে আপনে দোস্ত কে সাথ মিলকর এক এসোসিয়েশন কি স্থাপনা কি অর ইসকে জরিয়ে মেঘালয় কি অনজান গুফাও কে বারে মে পতা লগানা শুরু কিয়া। দেখতেই দেখতে উনহোনে আপনি টিম কে সাথ মেঘালয় কি 1700 সে জ্যাদা গুফাও কি খোঁজ কর ডালি অর রাজ কো ওয়ার্ল্ড কেভ ম্যাপ পর লা দিয়া। ইফালে রাজ্যিক বিজেপির কার্যালয়ত প্রধানমন্ত্রীর 104 সংখ্যক মন কী বাত শুনিলে রাজ্যর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর লগতে মন কী বাতত অংশ ললে মন্ত্রী পীযূষ হাজরিকা, সাংসদ পবিত্র মার্ঘেরিতার লগতে বিজেপির নেতা কর্মী সকলে। আনহাতে মন কী বাতক লৈ অসম প্রদেশ মেডিকেল কোষর ব্যতিক্রমী পদক্ষেপ, মহাবাহু ব্রহ্মপুত্রর বুকুত আয়োজন করিলে প্রধানমন্ত্রীর 104 সংখ্যক মন কী বাত অনুষ্ঠান, বিজেপির 16 নম্বর ওয়ার্ডর 90 নম্বর বুথর সহযোগত ফাঁসি বাজার ঘাটত আয়োজন এই অনুষ্ঠান, এম জি জাজিত উঠি ব্রহ্মপুত্রর বুকুত দেশের প্রধানমন্ত্রীর কথা শুনিলে বৃহত্তর ফাঁসি বাজারের অর্ধ শতাধিক শ্রমিকে। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে অসম সরকারের মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ লগতে কেইবাগৰাকীও রাজ্যিক আৰু জিলা পর্যায়ের নেতা। শ্রমিক সকলের সঙ্গে এনেদরে মন কী বাত অনুষ্ঠান শুনবলে পাই নিজকে সুখী বলে ব্যক্ত করলে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই। ইয়াত বিশেষভাবে যথেষ্ট শ্রমিক থকা অঞ্চল, সেই শ্রমিক সকলের লগত একেলগে মন কী বাত শুনিলো আর একেলগে বহি প্রধানমন্ত্রী ডাঙরিয়ার মন কী বাত শুনি এটা অনাবিল আনন্দ অনুভব করল। ইয়ালে আহিয়ে তৎক্ষণাৎ
অম্লানৰ কথা কোৱাৰ লগে লগে মই অত্যন্ত আনন্দ অনুভৱ কৰিছো যে অসমৰ এজন সন্তানক লৈ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই গৌৰৱ অনুভৱ কৰিছে। পলেন ভট্টাচাৰ্য, ৰাকিবুৰ ৰহমানৰ সহযোগত নিউজ ডেস্ক, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।